আসসালামু আলাইকুম এভরিওয়ান, লুৎফা কুকিং ব্লগে আপনাদের। আমি আজকে আপনাদের খুব সহজভাবে ও অল্প উপকরণ দিয়ে মুড়ি ঘন্ট রান্নাটা করে দেখাবো। এই জন্য আমাদের যা যা লাগবে আমি একে একে সব দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি রুই মাছের মাথা হালকা হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি। হাফ কাপ পোলার চাল নিয়েছি, আধা ঘন্টা ভিজিয়ে চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। 7-8টি কাঁচামরিচ, হাফ কাপ পেঁয়াজ কুচি, 5টি এলাচ, 4 টুকরো দারচিনি, 2টি তেজপাতা, আর নিয়েছি হাফ কাপ মুগ ডাল। মুগ ডাল আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এখন রান্নার জন্য একটি কড়াইয়ে 1 কাপ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কিছু সামান্য ভেজে নিয়ে একটু নরম হয়ে আসলে এলাচ দারচিনি অর্থাৎ গরম মশলা গুলো দিয়ে দিব। এবারে একে একে সব মশলা দিয়ে দিব। প্রথমে দিব 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, পরিমাপ মতো লবণ, সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হলে অর্থাৎ তেল উপরে উঠে আসলে দিয়ে দিব পোলার চাল। পোলার চালটা নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। দু মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে, কারণ তলানিতে যেন পোড়ানি লেগে না যায়। ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। পোলার চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা মুগ ডাল। মুগ ডালটা দিয়ে 1 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব মাছের মাথার টুকরো গুলো। একে একে সবগুলো টুকরো দেওয়া হয়ে গেলে সামান্য পানি দিয়ে ঢেকে দেব। ভালোভাবে ফুটে উঠলে এ পর্যায়ে কাঁচামরিচ দিয়ে লবণ চেখে নামিয়ে নিতে হবে। একটু ঝোল থাকা অবস্থায় অর্থাৎ সামান্য একটু পানি থাকতেই মুড়ি ঘন্ট নামিয়ে নিতে হবে, কেননা এতে যে পোলার চাল ও ডাল ব্যবহার করা হয়েছে সেজন্য পরে পানিটা শুকিয়ে যাবে। দেখুন আমি কিরকম পানি থাকা অবস্থায় নামিয়ে নিয়েছি। এবারে পরিবেশনের জন্য একটা বাটিতে তুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে দেখতে। আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন, অনেক মজার হয় এই রান্নাটা।